নিজেদের অর্থ থেকে লুকাস পাকেতার উঁচু করে বাড়ানো বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে চলেন ভিনিসিয়াস। প্রতিপক্ষের ডিবক্সে ঢোকা ভিনির একমাত্র বাধা হয়ে দাঁড়ায় গোলরক্ষক। তবে মাদ্রিদ তারকা এমন দুর্বল শট নিলেন যে গোলরক্ষককে ফাঁকি দিল, বল পৌঁছায় না গোললাইন পর্যন্ত, অনায়াসেই ফিরিয়ে দেন কাইলো ওয়াকার। দুর্ভাগ্যের তরিতে ব্রাজিল ফের হতাশ হয় 35তম মিনিটে। ওয়েস্টহ্যামের মিডফিল্ডার পাকেতার শট সবাইকে ফাঁকি দিল, বাধা হয়ে দাঁড়ায় গোল পোস্ট। 42তম মিনিটে হ্যারি ম্যাগুয়ারের ভুলে ডিবক্সের ভিতরে বল পেয়ে যান রাফিনিয়া, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন। প্রথমার্ধেই তিনটি বড় সুযোগ মিস করা ব্রাজিলের দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দপতন ঘটে। 71তম মিনিটে রদ্রিগোকে তুলে 17 বছর বয়সী ফরওয়ার্ড এন্দ্রিককে মাঠে নামান ব্রাজিল কোচ। 80 মিনিটে আন্দ্রেস পেরেইরার বাড়ানো বল অফসাইডের ফাঁদ এড়িয়ে পেয়ে যান ভিনিসিয়াস। বক্সে ঢুকে তার নেয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে ফিরতি বল চলে আসে এন্দ্রিকের পায়ে। 3 ম্যাচ খেলে জাতীয় দলের হয়ে প্রথম গোল পাওয়া এন্দ্রিক দ্বিতীয় গোলেরও সুযোগ পেয়েছিলেন, সেই শট ঠেকিয়ে দেন পিকফোর্ড। তবে এন্দ্রিক দ্বিতীয় গোলের সুযোগ মিস করলেও ভুগতে হয়নি ব্রাজিলকে। সবশেষ 3 ম্যাচেই হারের মুখ দেখা ব্রাজিল জয়ে ফিরল দম্ভ নিয়েই। ইংল্যান্ডে এই ম্যাচের আগে 12টি ম্যাচ খেলেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, এর মধ্যে কেবল 2টি ম্যাচে জিততে পেরেছে তারা। সবশেষ জয় পেয়েছিল 1995 সালে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ইংলিশদের মাঠে আরও 4টি ম্যাচ খেলেছে ব্রাজিল, এর মধ্যে 3টিতে ড্র, অন্যটিতে হেরেছে সিলেসাওরা। ব্রাজিলের কোচ হিসেবে প্রথম ম্যাচে ডাগ আউট সামলে দুর্ভেদ্য ইংল্যান্ডের দুর্গ জয় করলেন দরিভল জুনিয়র। হতাশার চোরাবালিতে ডুবতে থাকা ব্রাজিলকে জয় এনে দিয়ে আগামী প্রতিপক্ষদের যেন হুমকি দিয়ে রাখলেন ব্রাজিলের নতুন কোচ, বললেন এটা মাত্র শুরু। ইয়াসির আরাফাত সবুজ, 52 টিভি।